গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছো হনহনিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে 22 তারিখ, আর আজকে হচ্ছে তিনি রিপোর্ট কার্ডস দেবে। তো বেরিয়ে গেছি সকাল সকাল, এখন প্রায় 8:15-20 বাজে। বাসে একটা বাস ছেড়ে গেছে আর একটা বাস এটা ফাঁকা পুরো একদম, কটায় ছাড়বে জানি না, 8:45 তো বলেছে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে 9টা থেকে টাইমিং। যাই হোক, ছেড়েছে বাসটা, বলেছিলাম যে একটু তাড়াতাড়ি ছাড়তে, তাই জন্য একটু 5 মিনিট আগেই ছেড়েছে, ভালোই হলো। এখন বাস যাচ্ছে, আমার এই রাস্তাটা দিয়ে যেতে বরাবরই খুব ভালো লাগে, চারিদিকে প্রচণ্ড গ্রিনারি আর দেখতেও খুব সুন্দর লাগে, খুব এনজয় করি যাওয়ার সময়, সে গাড়িতে যাই বাসে যাই যেতেই যাই। তো পৌঁছে গেছি স্কুলে, তখন প্রায় 9:20 বাজে আমরা পৌঁছেছি, 9:20-25 হবে, যাচ্ছি এই বিল্ডিংটাতে ওদের রিপোর্ট কার্ড দেবে। এখানেই ওদের ক্লাস হয়, ক্লাস ওর সেকশন হচ্ছে এ, তো সেকশন এই ক্লাস হচ্ছে 6A। তো নর্মালি ওদের ক্লাসটা ওপরে, কিন্তু খুঁজতে খুঁজতে যখন ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো আজকে 6A টিচার সবাই নিচে বসেছেন। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখো করিডোর দিয়ে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ইন্ডিভিজুয়াল সব ক্লাসের টিচাররা বসে আছেন এবং রিপোর্ট কার্ড দিচ্ছেন। এই যে ওদের ক্লাসটা উপরে হয় কিন্তু আজকে নিচেই হচ্ছে। তো এসে গেছি ক্লাসে, এখানে সমস্ত কিছু যারা যারা হায়েস্ট পেয়েছে একদিকে আছে, আর একদিকে আছে কী কী অফিসিয়াল যেসব কাজকর্ম, কবে রিঅ্যাডমিশন, কবে কত কী টাকা লাগবে, সমস্ত কিছু দেওয়া আছে। আর এক পাশে দেওয়া আছে ক্লাস টপার, সাবজেক্ট টপার, সব কিছু নেওয়া হয়ে গেছে। তিনি নিজের ক্লাসে হায়েস্ট স্কোরার আর অল সেকশন হিন্দিতে হায়েস্ট পেয়েছে। তো যাই হোক, ওভারঅল ও খুব টেনশনে ছিল, পরীক্ষা ভালো হয়নি হয়নি, যেটা হয় আর কি, আমার মনে হয় সব বাচ্চাদেরই হয়, তাই ওরও হয়েছে। আর রিপোর্ট কার্ডস নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো একে সবার আগে, কারণ আমি রোজা করে আছি, ভেবেছিলাম আজকেই অ্যাডমিশনটা করিয়ে দেবো। তো ওই জন্য আমি তাড়াতাড়ি ওদিকে যাচ্ছিলাম অফিসে, যে খোঁজখবর নিতে যে আজকে অ্যাডমিশন করা যাবে কি না, কারণ আজকে অ্যাডমিশনের ডেট নয়। অনেক সময় হয় কি, অনেকের ধরো অন্য কোনো কাজ থাকলে আজকে অনেকে করিয়ে আছে। তো আমি আর তিনি এই গ্রাউন্ডে চলে এসেছিলাম পুরনো বিল্ডিংটাতে যাওয়ার জন্য, কিন্তু আমি জানতাম না যে পুরনো বিল্ডিংয়ে সেই কাজটা বন্ধ হয়ে গেছে, সামনে প্রিন্সিপাল স্যার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট স্যার দাঁড়িয়ে আছেন। আজকে সমস্ত ক্লাসের রিপোর্ট কার্ডস দেওয়া হচ্ছে, মানে নার্সারি নয়, ক্লাস 4 অবধি নয়, 5 থেকে পুরো 9 অবধি রিপোর্ট কার্ড দেওয়া হচ্ছে। আর ওদিকে গিয়ে অফিসে জিজ্ঞেস করলাম, নতুন বিল্ডিংয়ে এসে জিজ্ঞেস করলাম, বললো যে আজকে যদি ভর্তি করান লাইন প্রচুর, 3টের আগে বাড়ি ফিরতে পারবেন না, কিন্তু রোজা করে আছি, তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা অবশ্যই খুব তাড়া আছে। তো যাই হোক, তিনি খুব একটা হ্যাপি নয় ওর রেজাল্ট নিয়ে, আমি ওটাই বলতে বলতে দুজন মিলে যাচ্ছিলাম। তো আমি বললাম আমি যথেষ্ট খুশি হয়েছি, এটা নিয়ে আর অত বাড়াবাড়ি করার দরকার নেই। আমি যেতে যেতে সব কিছু দেখছিলাম, এদের এখানে না শীতকালে তো আসেনি, প্রচুর শীতের ফুল লাগিয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো সব দেখছিলাম। স্কুলের এই গ্রাউন্ডটা এত বড়, আর এখান থেকে হাঁটতে হাঁটতে এত ভালো লাগে আমার দেখতে, ওদের স্কুলে এত সুন্দর সাজানো গোছানো গ্রাউন্ডসটা যে ভাবাই যায় না। সমস্ত স্কুলের বাস এখানে দাঁড়িয়ে আছে, রিপোর্ট কার্ড নেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম, বল কী খাবি, কী চাস, কী গিফট চাস, এসব। ওকে প্রত্যেক বছর রেজাল্ট বেরোনোর পরে আমি ওকে কিছু না কিছু একটা গিফট করি, তো সেই এবারে জিজ্ঞেস করছিলাম, অ্যাজ ইউজুয়াল এটা ওটা বলছিল, তারপর বললো সবার আগে আজকে বাড়ি গিয়ে ব্ল্যাক ফরেস্ট খাবো। আমি বললাম তাই হবে, বাট আমাদের বাড়িতে কেউ ব্ল্যাক ফরেস্ট খেতে পছন্দ করে না, তো শুধু ওর জন্যই একটা সিঙ্গেল ব্ল্যাক ফরেস্ট কেক আনা, মানে পেস্ট্রি আনা হয়েছিল খাওয়ার জন্য। তো সবার আগে সেটা ওকে খাওয়ালাম, আর বললো যে আর খাবো ক্রিসপেলো চকলেট। আমি বললাম ঠিক আছে সেটাও হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিসপেলো পাইনি বলে আমি বললাম ঠিক আছে পরে আমি আনিয়ে নেবো অর্ডার দিই। তো সেটা হোক, যাই হোক, এখনও আপাতত ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটাও এনজয় করুক, কারণ ও ভীষণ পছন্দ করে, এটা পছন্দ করে আর চোকো ক্রাঞ্চ পছন্দ করে। তো ফার্স্ট লিস্টে অবশ্যই ওর ব্ল্যাক ফরেস্ট। তো রেজাল্ট ভালো করেছে, তার জন্য ওকে এই ছোট্ট একটা পেস্ট্রি দিয়ে আপাতত তো খুশি করি, তারপর বাকি যেসব চাইছে সেগুলো পরে পরে দেওয়া যাবে। তো এটা হচ্ছে ইফতারের পরে, ওকে আমি, ও ঘুমিয়ে পড়েছিল, আমারও ইফতার করা হয়ে গেছে, মায়ের ইফতার করা হয়ে গেছে, মা বসে মুড়িয়ে অপেসব খাচ্ছিল আর ও বসে বসে পেস্ট্রিটা খাচ্ছিল। তো ঠিক আছে, টাটা, লকটা কেমন লাগলো সেটা জানিও, সবাই ভালো থেকো, সুস্থ।